Hi everyone, assalamu alaikum. How to say goodbye to friends, loved ones, travel and go to sleep? Jokhon apni kono bondhur kach theke ba kono bondhuder kach theke apni bidai nichen ba bidai dicchen ba hote pare priyo kono byaktir kach theke apni bidai nichen ba bidai dicchen ba apni kono jaygay bhromone jacchen shei khetre apni karo kach theke bidai nichen ba bidai dicchen ba rather bela apni ghumano shomoy karo kach theke bidai nichen ba bidai dicchen ba karo sathe apni chat করতেছেন ওই সময়ে চ্যাটের এক পর্যায়ে আপনি সেই ব্যক্তির কাছ থেকে বিদায় নিচ্ছেন বা বিদায় দিচ্ছেন তো এই যে বিদায় দেওয়া নেওয়া এর মধ্যে আমরা যে সব বাক্য বাংলায় বলি সেই সব বাক্য আপনি ইংরেজিতে কিভাবে বলবেন তো আজকের ভিডিও জুড়ে থাকছে সেই সব বিষয়সমূহটি নিয়ে বাংলা এবং ইংরেজি বাক্যসমূহ যদি আজকের ভিডিওটি আপনি ধৈর্য সহকারে দেখেন বিদায় দেওয়া এবং নেওয়ার ক্ষেত্রে যে সব বাক্য আপনারা বাংলায় বলেন সেই সব বাক্য ইংরেজি বলা শিখতে পারবেন তার আগে বলে নিচ্ছি আপনি যদি আমাদের চ্যানেলের ভিডিও প্রথম দর্শক হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড প্রেস দা বেল আইকন নেভার মিস অ্যানাদার আপডেট রিটার্নিং টু দা চ্যানেল ইন্ট্রো উইথ দা রেস্ট অফ দা ভিডিও যে বাক্যগুলি আপনাদের সাথে যে বিদায় দেওয়া এবং নেওয়ার ক্ষেত্রে যেসব বাক্য আমরা বাংলায় বলি যেমনটি আপনারা এখানে বেশ কয়েকটি বাংলা বাক্য দেখতে পাচ্ছেন এখানে আপনারা বেশ কয়েকটি বাংলা বাক্য দেখতে পাচ্ছেন তো এই বাক্যগুলি আমরা বিভিন্ন স্থানে বিভিন্নভাবে এই বাক্যগুলি আমরা বিদায় দেওয়া এবং নেওয়ার ক্ষেত্রে বলে থাকি তো এইসব বাক্যগুলি আপনাদের সাথে আমি ক্রমান্বয়ে বাংলা এবং ইংরেজি উভয়টি শেয়ার করছি আমি প্রথম যে বাক্যটি এখানে তুলে ধরেছি বিদায় আর যেটি আমরা স্বাভাবিকভাবে বলি যে কাউকে আমি বিদায় দিচ্ছি বা বিদায় নিচ্ছি তো সেক্ষেত্রে আর কোনো বাক্য বলতে না পারলেও এই বাক্যটি আমরা স্বাভাবিকভাবে বলে থাকি বিদায় তো এই বাক্যটি যদি আপনি ইংরেজিতে বলতে চান তাহলে আপনি বলতে পারেন ভাই বাই বা আরেকটি উপায়েও বলতে পারেন গুড বাই এর পরবর্তী যদি আপনি বলতে যান কোনো বন্ধু গাড়িতে করে যাচ্ছে তো যে বন্ধুটি গাড়িতে করে যাচ্ছে সে বন্ধু দেখতে পেল গাড়ির মধ্য থেকে রাস্তার পাশ দিয়ে কোনো এক বন্ধু হেঁটে যাচ্ছে তখন যে বন্ধু গাড়িতে বসে আছে বা গাড়িতে করে যাচ্ছে সেই বন্ধু অপর বন্ধুকে রাস্তায় যে বন্ধুটি হেঁটে যাচ্ছে তাকে বললো যে পরে দেখা হবে তো আপনি তাকে বললেন যে পরে দেখা হবে এই বাক্যটি আপনি তাকে বলে গাড়িটি চলেই যাচ্ছিল তখন আপনি যদি যে যে বাক্যটি আপনি বললেন যে তাকে যে পরে দেখা হবে এই বাক্যটি যদি আপনি ইংরেজিতে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে সি ইউ লেটার সি ইউ লেটার এই বাক্যটি আপনি ইংরেজিতে বলতে পারেন যে সে বন্ধু যদি গাড়িটি যাওয়ার পথে গাড়িটি যদি থেমে যায় তখন যে রাস্তার পাশে যে বন্ধু হেঁটে যাচ্ছিল সে বন্ধু জিজ্ঞেস করতে পারে কোথায় থেকে আসতেছস বা কোথায় থেকে যাচ্ছস এই বিষয়টুকু জিজ্ঞেস করতে পারে তখন আপনি তাকে ইঙ্গিতে দেখিয়ে দিলেন যে এইখান থেকে আমি যাচ্ছি আমি এখান থেকে যাচ্ছি এই বাক্যটি যদি আপনি ইংরেজিতে বলতে যান তাহলে আপনাকে বলতে হবে আই এম আউট হিয়ার আই এম আউট হিয়ার যে নেক্সট ওয়ান ইজ যে দুইজন বন্ধু কোন এক মাঠে বা কোন এক স্টেডিয়ামে বা কোন একটি স্থানে বা রাস্তার পাশে বসে গল্প গুজব করছেন তো গল্প গুজব করতে 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 এক পর্যায়ে সন্ধ্যা পেরিয়ে আসলো তখন এক বন্ধু তাকে বললো যে এখন যাওয়ার সময় এখন এখন যাওয়ার সময় তো এই বাক্যটি যদি আপনি ইংরেজিতে বলতে যান তাহলে আপনাকে বলতে হবে ইটস টাইম টু বি গোয়িং ইটস যে এখন যাওয়ার সময় ইটস টাইম টু বি গোয়িং ইটস টাইম টু বি গোয়িং এবং পাশাপাশি তাকে আরেকটি বাক্য বলতে পারেন আপনি তোমার সাথে পরে দেখা করব তখন সেক্ষেত্রে আপনি ইংরেজিতে যদি এই বাক্যটি বলতে চান তাহলে আপনাকে বলতে হবে ক্যাচ ইউ লেটার যে আপনি তাকে আরো কিছু মনোরঞ্জন করে তাকে আরেকটি বাক্য চাইলে বলতে পারেন তোমাকে দেখা ছিল খুবই আনন্দের এই বাক্যটি যদি আপনি ইংরেজিতে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে ইট ওয়াজ গ্রেট টু সি ইউ এই বাক্যটি চাইলে আপনি তাকে বলতে পারেন তো যে বন্ধুকে এই বাক্যগুলি বললো তখন সে বন্ধু বললো যে হ্যাঁ ঠিক আছে তুমি যাও আমি আরো কিছুক্ষণ এখানে বসে থাকবো বা আমি আরো কিছুক্ষণ এখানে থাকবো তখন আপনি তাকে বলতে পারেন যে সন্ধ্যাটা সুন্দর কাটাও সন্ধ্যাটা সুন্দর কাটাও
ওই ক্ষেত্রে এই বাক্যটি যদি আপনি ইংরেজিতে বলতে যান আপনাকে বলতে হবে হ্যাভ এ লাভলি ইভিনিং হ্যাভ এ লাভলি ইভিনিং চাইলে এটি আর অন্যভাবেও বলা যায় হ্যাভ এ নাইস ইভিনিং হ্যাভ এ নাইস ইভিনিং এই বাক্যটিও চাইলে আপনি বলতে পারেন নেক্সট ওয়ান ইজ আপনি কোনো একটি জায়গায় যাচ্ছেন তো বন্ধুদেরকে আপনি বললেন যে আমি এই দিনে এই তারিখে আমি একটি জায়গায় বেড়াতে যাব বা একটি জায়গায় আমি ভ্রমণে যাব তখন অপর বন্ধুরা আপনি যেদিন চলে যাবেন ওই দিনে অপর বন্ধুরা আসলো তখন যে বন্ধুরা বলতে থাকলো বা বন্ধুরা বলল যে যে ভালো একটি দিন কাটাও যদি এই বাক্যটি ইংরেজিতে বলতে যান তো আপনাকে বলতে হবে যে ভালো একটা দিন কাটো হ্যাভ এ গুড ডে এর পরবর্তী আরেকটি বাক্য চাইলে আপনি তাকে বলতে পারেন যাকে আপনারা বিদায় দিচ্ছেন তাকে আপনারা বলতে পারেন তোমার নিজের যত্ন নিও তোমার নিজের যত্ন নিও তো এই বাক্যটি যদি আপনি ইংরেজিতে বলতে যান তোমার নিজের যত্ন নিও টেক কেয়ার অফ yourself take care of yourself ek porjaye apni bondhuder ke bollen je amar jete hocche ei bakkhoti jodi apni ingrejite bondhuder ke bolte chan tahole apnake bolte hobe I have got to get going I have got to get going bondhura mile কোনো একটি কাজ করছেন কাজ করার এক পর্যায়ে সন্ধ্যা ফেরিয়ে আসলো তখন এক বন্ধু যে অপর বন্ধুদেরকে বলল ঠিক আছে পথ থেকে ছেড়ে যাওয়ার সময় হয়েছে মানে কাজ শেষ করে এখন আমাদের বাসায় ফেরার সময় তখন সেক্ষেত্রে আপনি যে বাক্যটি বললেন যে ঠিক আছে পথ থেকে ছেড়ে যাওয়ার সময় হয়েছে তো এই বাক্যটি যদি আপনি ইংরেজিতে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে ওকে everyone it's time to leave you অপর বন্ধুদেরকে আপনি বললেন যে প্রত্যেককে ছেড়ে যাওয়ার সময় হয়েছে তখন প্রত্যেক বন্ধুরা বলল না আমরা যাব না আমরা আরো কিছুক্ষণ এখানে কাজ করব তখন এক বন্ধু বলল যে যাই হোক বন্ধুগণ আমি এখন উঠতে যাচ্ছি এই বাক্যটি যদি আপনি ইংরেজিতে বলতে যান আপনাকে বলতে হবে anyway guys I am going to make a mob anyway guys I am going to make a দুজন বন্ধু রাস্তা দিয়ে যাচ্ছে তখন এক বন্ধু খুব দ্রুত গতিতে হেঁটে চলে যাচ্ছে তখন অপর বন্ধু তাকে বলল যে এ দাঁড়াও দাঁড়াও এই কথাটি বলল তখন যে যে বন্ধুকে দাঁড়াতে বলল সে বন্ধু বলল যে আমি কিছুটা ব্যস্ত তোমার সঙ্গে পরে কথা বলবো এই বাক্যটি যদি আপনি ইংরেজিতে বলতে চান আই এম এ লিটল বিট বিজি talk to you later এর পরবর্তী যদি আপনি বলেন তোমার সাথে আবার দেখা হওয়াটা দারুণ এই বাক্যটি যদি আপনি ইংরেজিতে বলতে যান তাহলে আপনাকে বলতে হবে it was nice to see you again it was nice to see you again বা বিদেশে চলে যাচ্ছেন ওই ক্ষেত্রে আমরা যে বাক্যটি বলি বন্ধুদেরকে যে বিদায় বন্ধুগণ আমি আগামীকাল বিদেশে চলে যাচ্ছি বিদায় বন্ধুগণ আমি আগামীকাল বিদেশে চলে যাচ্ছি এই বাক্যটি যদি আপনি ইংরেজিতে বলতে যান যে আপনাকে বলতে হবে farewell my friends I am going to abroad tomorrow ভ্রমণের ক্ষেত্রে যদি আপনি কারো কাছ থেকে বিদায় নিচ্ছেন বা দিচ্ছেন আপনি কোনো এক জায়গায় ভ্রমণে যাচ্ছেন যে অপর বন্ধু আপনাকে বলল যে যে তোমার ভ্রমণ আনন্দময় হোক এই বাক্যটি যদি আপনি ইংরেজিতে বলতে যান তাহলে আপনাকে বলতে হবে হ্যাভ এ নাইস জার্নি হ্যাভ এ নাইস জার্নি হ্যাভ এ নাইস জার্নি এর পরবর্তী চাইলে আপনি আরেকটি বাক্য বলতে পারেন তাকে তোমার ভ্রমণ নিরাপদ হোক ভালো থেকো তোমার ভ্রমণ নিরাপদ হোক ভালো থেকো সেভ ইউ জার্নি ভালো থেকো অল দ্য বেস্ট সেভ ইউ জার্নি অল দ্য বেস্ট এর পরবর্তী যদি আপনি তাকে আরেকটি বাক্য চাইলে বলতে পারেন তোমার যত্ন নিও এই বাক্যটিও চাইলে আপনি ইংরেজিতে বলতে পারেন টেক কেয়ার অফ ইউর সেলফ টেক কেয়ার অফ ইউর সেলফ যে কারোর সাথে আপনি চ্যাট করছেন বা এক পর্যায়ে চ্যাটের এক পর্যায়ে আপনি তার কাছ থেকে বিদায় নিচ্ছেন বা বিদায় দিচ্ছেন ওই ক্ষেত্রে আপনি যেসব বাক্য বলতে পারেন তাকে যে শুভরাত্রি গুড নাইট এর পরবর্তী চাইলে আপনি তাকে আরেকটি বাক্য বলতে পারেন তোমার নিদ্রা সুখময় হোক তোমার নিদ্রা সুখময় হোক এই বাক্যটি যদি আপনি ইংরেজিতে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে হ্যাভ এ নাইস ড্রিম হ্যাভ এ নাইস ড্রিম হ্যাভ এ নাইস ড্রিম এই বাক্যটি চাইলে আপনারা বলতে পারেন এবং পাশাপাশি আরেকটি বাক্য বলতে পারেন শেষ পর্যায়ে যে ভালো একটি গম হোক ভালো একটি গম হোক এই বাক্যটি যদি আপনি বলতে চান সিম্পল একটি ওয়ার্ড আপনি চাইলে তাকে বলতে পারেন ইংরেজিতে স্লিপ ওয়েল স্লিপ ওয়েল দ্যাটস ইট ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চনস প্লিজ সেন্ড মি মেসেজ অন মাই ফেসবুক পেজ প্লিজ লাইক ইন দিস ভিডিও অ্যান্ড পাবলিশ ইউর কমেন্ট বিলো অ্যান্ড শেয়ার দিস ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস আই হোপ ইউ লার্নড সামথিং ফ্রম দিস ভিডিও আল্লাহ হাফেজ